দিয়েছিল আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ওই আদালতে সেদিন আমি উপস্থিত ছিলাম সেদিন কোথাও খায়রুল হক কিন্তু বলে নাই ওপেন আদালতে এবং সর্বপ্রিয়তে যে তত্ত্বাবধায়ক সরকার বাংলায় থাকবে না এ কথাটা কিন্তু বলেনি খায়রুল হককে পূর্বাঞ্চলে জায়গা খায়রুল হককে বিভিন্ন কমিশনের চেয়ারম্যান এবং টাকার প্রলোভন দিয়ে 18 মাস পর দিয়ে তত্ত্বাবধায়ক সংক্রান্ত অ্যামিকাস কিউরির মতামতের সাপেক্ষে যে অর্ডারটি যে জাজমেন্টটি প্রকাশ করা হয়েছে সেইটা হচ্ছে আওয়ামী লীগের 32 নম্বর ধানমন্ডি থেকে এবং বঙ্গবন্ধু থেকে এভাবে টাইপ কিন্তু একটি আওয়ামী লীগের লিফলেট ছাড়া আদালতে রায় কিন্তু নয় শেখ হাসিনা তুমি বলেছিলে গণতান্ত্রিক প্রয়োজনে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যখন তুমি ক্ষমতায় থাকতে পারলে না তখন তুমি কি করলে দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার তোমার কাজ হচ্ছে বাংলাদেশের বিশৃঙ্খলা করা